শীতের টাটকা সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম। শীতের এই সবজিতে রয়েছে বেশ উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ এবং খেতেও সুস্বাদু। খুব সহজেই তা রান্না করা যায়। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ই আছে। এটা শরীরের জন্য বেশ পুষ্টিকর এবং রক্ত পরিষ্কার করতে বেশ সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া আছে সালফারের মতো খনিজ উপাদান। কাঁচা বাঁধাকপি পাকস্থলীর বর্জ্য পরিষ্কার করে। এছাড়া রান্না করা বাঁধাকপি খাদ্যদ্রব্য হজমে বেশ সহায়ক। কোষ্ঠকাঠিন্য কমাতেও এই সবজি দারুণ কার্যকর। বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে, বিশেষ করে কোলন ক্যান্সার প্রতিরোধে এই শীতকালীন সবজি বেশ ভূমিকা রাখে। বাঁধাকপি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া বাঁধাকপি মানব দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে, আলসার নিরাময় এবং দেহের রক্ত সঞ্চালনে উন্নতি সাধন করে। প্রতিদিনের পেটের গ্যাস দূর করতে প্রতিদিন বাঁধাকপি খেতে পারে। এটি হজম শক্তিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।